উপস্থাপক কে ধন্যবাদ। ডিবেটার্স, হাউস অফ ডিবেটার্স জহুরুল হল কর্তৃক আয়োজিত এই অনন্য বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রভোস্ট জহুরুল হল আমাদের মাঝে উপস্থিত আছেন, চেয়ারম্যান ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট, একসময় এই ডিপার্টমেন্টের আমি প্রাক্তন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ছিলাম, মঞ্চের সম্মানীয় উপস্থিতি, এই হলের সম্মানিত হাউস টিচার্স বৃন্দ, আমার স্নেহভাজন অনুজ প্রতিম হলের ছাত্রবৃন্দ, যারা এই তিন দিন ধরে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেই সব বিতার্কিক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি মন্ত্রমুগ্ধের মতো রিফাতের বক্তৃতা শুনছিলাম, তার শব্দ চয়ন, সাহিত্যিক ভাষা, সাহিত্যের ভাষা, সমৃদ্ধ উচ্চারণ বিমোহিত করার মতো। এবং যখন আমরা দেখি আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের সম্পর্কে অনেক কথা বলা হয় যে দে আর ভেরি শ্যালো, পড়াশোনা ডেপথ কম, ইন্টারভিউ দিতে গেলে ভালো করতে পারে না, একটা ভালো কিছু লিখতে বলতে বলে লিখতে পারে না, এই ধরনের অসংখ্য অভিযোগ কিন্তু আমরা শুনতে পাই এবং তখন খুব হতাশ লাগে। আবার যখন এই তোমাদের মাঝ থেকে রিফাতের মতো দু একজনের কথা বলতে শুনি, তখন কিন্তু আবার আশায় বুক বাঁধতে ইচ্ছে করে। অনুষ্পতিম শিক্ষক ছাত্রবৃন্দ, তোমরা, আমি কথা বলার জন্য বলছি না, দেশটা কিন্তু কিছুদিন পর তোমাদের হাতেই পরিচালিত হবে এবং এই যে পড়াশোনা করছো, এই পড়াশোনা করতে হবে সেই উপলব্ধি নিয়ে যে দেশটা একদিন তোমরা এই বিভিন্ন অবস্থান থেকে, শ্রেণী থেকে, পেশা থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা করবে। আমাদের পূর্বসূরীরা যা করে গেছেন তা আমাদের অতীত। সবচেয়ে বড় ব্যাপার হলো যে বঙ্গবন্ধু তার খুব ছোট এক রাজনৈতিক জীবনে উনি